অসম চাহ জনজাতি ছাত্র সন্থা মৰাণ শাখাৰ উদ্যোগত আজি করম পৰৱত সরকারি বন্ধ দিবৰ বাবে আমি সরকারক আজি প্রতিবাদ যোগে আমি জনাইছো। অতি শীঘ্রে আশা কৰিছো এই শুক্লা একাদশী তিথির দিনাখন তেওঁলোকে করম পৰৱ এটা সরকারি বন্ধ হিসাবে ঘোষণা কৰক। আপোনালোকে জানে চাহ জনগোষ্ঠীর অবদান অসমৰ অর্থনীতিয়ে হোক সাংস্কৃতি হোক সকলো ক্ষেত্রত ইয়াৰ অবদান আছে, কিন্তু মাহিমাই চকুরে কিন্তু শাসনাধীত সরকারখনে আজি এই জনগোষ্ঠী চাই আহিছে অন্য এটা জনগোষ্ঠীর তুলনাত। প্রত্যেকটো জনগোষ্ঠী এটা এটা বিশেষ দিনভাবে তেওঁলোকে বন্ধ দিয়ার ব্যবস্থা করে, কিন্তু চাহ জনগোষ্ঠী এই সমাজখনক মাহিয়াই চকুরে চাইছে। গতিকে অতি শীঘ্রে তেওঁলোকে অনুরোধ জানাইছো অতি শীঘ্রে আমার এই করম পরবত তেওঁলোকে বন্ধ দিয়ার ব্যবস্থা করো। আজি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা মৰাণ শাখাৰ উদ্যোগত যে সাংস্কৃতিক প্রতিবাদ ভাদ মাহৰ শুক্লা একাদশী তিথিত বন্ধ ঘোষণার দাবি যে সাংস্কৃতিক প্রতিবাদ করেছে, আমি সদৌ সমাজী ছাত্র সন্থায় পূর্ণ সমর্থন জানাইছো। আর একই দাবি আমার আমি দেখব পাইছো বিভিন্ন জাতি জনগোষ্ঠীর উৎসব পার্বণত সরকারি ছুটি বা রাজ্যিক বন্ধ ঘোষণা করা হয়, কিন্তু চাহ জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর একমাত্র উৎসব করম পরব যি এই ভাদ মাহৰ শুক্লা একাদশীত উদযাপন করা হয় কিয় বন্ধ নিদিয়ে আমি সরকারক প্রশ্ন করছো। আর আগতে আমি এই বন্ধ পূর্ব সরকারে এই বন্ধ ঘোষণা করেছিল, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার যেতিয়াৰ আহিলে এই বন্ধ উঠাই দিয়া হল। গতিকে অতি শীঘ্রে এই ভাদ একাদশী তিথিত আমি করম পরবর নামত বন্ধ ঘোষণা করবলে আমি সরকারক দাবি জানাইছো।